ওকে, হ্যালো। আর দেরি করছি না, আমরা আমাদের যে যে টপিকগুলো দেখানোর কথা ছিল, আমি এগুলো নিয়ে কথা বলা শুরু করে দিই। আমার স্ক্রিন যেহেতু তোমরা দেখতে পাচ্ছ, আর আমার এ হচ্ছে আমার সাবজেক্টের বিষয়। আজকে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্যুর সাজেশন নিয়ে কথা বলবো, আর এটা হচ্ছে তোমাদের পরবর্তীতে বিশেষ করে কলেজে যে টেস্ট পরীক্ষাটা হবে, এই টেস্ট পরীক্ষার জন্য তোমরা দেখবা এখান থেকে আমি যে প্রশ্নগুলো সাজেশন দেব, আর এই সাজেশনের উপরে আমি প্রশ্ন করব, তোমরা মনে রাখবা এটা। আর এখানে তোমাদের সুপার সাজেশন একটা শর্ট সিলেবাস দেওয়া আছে ইয়ে থেকে, এটা শিক্ষাক্রম পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস, এটা বোর্ড থেকে দিয়ে দিচ্ছে, ওইটা তোমরা দেখলে দেখবা এখানে একবার 4 নম্বর অধ্যায় পর্যন্ত দেওয়া আছে। কিন্তু আমি 4 নম্বর অধ্যায় যাচ্ছি না, আমাদের প্রথম দুইটা অধ্যায় নিয়ে আমরা কথা বলবো, বা প্রথম দুইটা অধ্যায় আমরা শেষ করছিলাম আমাদের মনে হয়। এই অধ্যায়গুলো নিয়ে আমরা প্রশ্ন সাজাবো, আর তোমাদেরও এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর করতে হবে, এরকম প্ল্যান নিয়ে তোমরা পড়াশোনা করবা। আছে অধ্যায় 4টা, এর মধ্যে এই দুইটা অধ্যায় তোমরা শেষ করে ফেলবা এই রমজানের বন্ধের মধ্যে, আর আমি রমজান পরে এই দুই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করব। হ্যাঁ, প্রথম দুইটা অধ্যায়। ওকে, আমি প্রথম দুইটা অধ্যায়ের মধ্যে আমরা একটু যাই। দেখো একটু এখানে আছে, এই হচ্ছে তথ্য অংশ। আমরা প্রত্যেকটা জিনিসই একটা একটা ধরে ধরে আমরা শেষ করেছিলাম, আমার মনে হয় ক্লাসে যারা উপস্থিত ছিলে সবাই এই ব্যাপারগুলো তোমরা খেয়াল করছো, তাই না? ডাটাবেস কাকে বলে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, এবং চার্টের ধরন, চার্ট তৈরি করার পদ্ধতি, টুকটাক সবই আমরা শেষ করে ফেলছিলাম। তাহলে আমি এখান থেকে আমি তোমাদের কোনো সাজেশন আপাতত দিতে পারছি না, আমি সাজেশন দেব তোমাদের বইয়ের ভেতরের অংশ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি পেজ নাম্বারে, রাইট? এখন হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার সম্বন্ধে ধারণা, যেটা তোমরা একটু দেখতে পাচ্ছ, আমি এটা বড় করলে করতে পারি। হ্যাঁ, এভাবে এগুলো তো এখন আমি এখানে ক্লাস নেওয়ার মতো কোনো কিছু বোঝানো সম্ভব না যে ক্লাস নেব। এখন আমি তোমাদের জাস্ট সাজেশনটা বুঝিয়ে দেব যে কোন কোন ব্যাপারগুলো তোমরা পড়বা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, যেটা তোমার এই রোজার পরেই তোমাদের একটা ছোট পরীক্ষা হবে আমাদের কলেজে, ইন্টারনাল পরীক্ষা ওইটার জন্য। হ্যাঁ, ওকে। তাহলে প্রথমে যে তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে, এর মধ্যে হচ্ছে এইটা, চার্টের ধরন কয়টা, এটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো, 1.2.3, রাইট? চার্টের ধরন কই ধরনের চার্ট আছে এটা নিয়ে আমি তোমাদের কথা বলছি, গ্রাফ লাইন আছে বা লাইন গ্রাফ আছে, বার গ্রাফ আছে, এরপরে এই পাই চার্ট আছে, পাই চার্ট কেমন হয়, বার চার্ট কেমন হয়, গ্রাফ কেমন হয়, ওইগুলা তোমরা ক্লাসে দেখছো, এখন এগুলো নিয়ে আমি কথা বলবো না, এটা দাগ দিয়ে রাখো। এটা থেকে প্রশ্ন আসবে, আমি বলতে পারি যে পাই চার্ট কাকে বলে, বার গ্রাফ কাকে বলে, এরকম। এরপর তোমাদের হচ্ছে ফাংশন এবং ফর্মুলার মধ্যে যে পার্থক্য, 1.3-এর এই ফাংশন ফর্মুলার মধ্যে পার্থক্যটা তোমরা দেখে রাখবা, ঠিক আছে? এরপর হচ্ছে এই ব্যাপারগুলা, যে একটা ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, ফাংশনকে রিপ্রেজেন্ট করতে হয় এই পুরোটা অংশ, এই পুরো ফাংশনের গঠন বলে একে, ফাংশন নেম, আর্গুমেন্ট, 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 এইটা দেখো আমরা এখানে এটা আমরা ক্লাসে বুঝাই দিছি, খুলে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাই দিছি, এবং ফাংশন লেখার নিয়মাবলী এটাকেও দাগ দিবা, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? ফাংশন লেখার নিয়মাবলী আমি যদি এটাকে পেইন্টে নিয়ে আসি, এখানে এখানে মার্কার, রাইট, দেখি এখানে কাজ করে না, আমি মার্কআপ, হ্যাঁ দেখো এই হচ্ছে ফাংশন, সরি এইটা 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 তোমরা একটু দেখে নিবা, এইটা ফাংশন লেখার নিয়মাবলী এটা। এরপর আমরা যাই এই ক্যান্সেল, এই যে এই অ্যাসাইন, বেস, এই সবগুলা ফাংশনের কাজ এবং কোনটার কি, ওইগুলা প্রশ্ন আসতে পারে, যে জিসিডি ফাংশনটা কি কাজ করে, এলসিএম ফাংশনটা কি কাজ করে, হ্যাঁ কস এক্স ফাংশনটা কি কাজ করে, এইরকম, রাইট?
তাহলে এটা তোমরা খেয়াল রাখবা। এবং ইফ অ্যান্ড অর নট ট্রু ওইগুলো নিয়েও তোমরা একটু যাচাই বাছাই করবা, ওইগুলো আমি ক্লাসে বুঝাই দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো কিনা একটু বলবা। জি স্যার, বুঝতেছি। তোমাদের যদি কোন শুনতে প্রবলেম হয় এটাও বলবা, আর যদি না বুঝো এটাও বলবা। এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সেও বলতে পারো। এখানে চ্যাট বক্স আছে তোমাদের পাশে। এইগুলো তো আমরা ক্লাসে শেষ করছি, এইগুলো দেখবা। প্রশ্ন বেশি করব না, মানে যেইগুলো আমি দেখাই দেবো এর ভেতর থেকে প্রশ্ন করব। হ্যাঁ, লেফট ফাংশন, রাইট ফাংশন, মিডল ফাংশন ওইগুলো তোমরা দেখে নিবা। অর্থনৈতিক ফাংশন আপাতত এটা লাগবে না। আপার লোয়ারটা দেখে নিবা, আপার ফাংশন এবং লোয়ার ফাংশন কাকে বলে এগুলো দাগ দিয়ে নিবা। এরপর হচ্ছে এখানে পিভি প্রেজেন্ট ভ্যালু, এটা আপাতত এগুলো লাগবে না আমাদের। এইটা প্রথম অধ্যায় কিন্তু ইজিলি আমরা শেষ করে ফেলছি। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এখানে আছে ডেটাবেস, এরপর ডিবিএমএস, আর ডিবিএমএস, প্রাইমারি কি, ফরেন কি, ওইগুলা প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বুঝাই দিছি তোমাদের। এই প্রত্যেকটা জিনিস দেখো, এখানে মনে হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে। আটটা থেকে যে কোনো দুইটা বা তিনটা তোমরা পাবা। ডেটাবেস কাকে বলে, বা আর ডিবিএমএস কাকে বলে, অথবা প্রাইমারি কি কাকে বলে, অথবা ফরেন কি কাকে বলে, যে কোনো দুই তিনটা পাবাই এটা আমি বলে দিলাম। এই জন্য এটা খুব ভালোভাবে তোমরা প্রত্যেকটা টপিককে পড়ে নিবা। আর এরপর হচ্ছে ডেটা টেবিলের অংশ কয়টিও কি কি, ওইটা আমি দেখাই দিছিলাম। ওইটা তোমরা একটু নিচ থেকে পড়ে নিবা, ডেটা টেবিলের অংশ কয়টিও কি কি। এরপর ডেটাবেজ সিস্টেম উপাদান, এই উপাদানগুলা ডেটা, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং হিউম্যানওয়্যার ব্যবহারকারী, এইগুলো নিজ দায়িত্বে একটু পড়ে নেবে। এগুলো হচ্ছে থিওরি বেসড, এগুলো বোঝানোর কিছু নাই। এরপরে যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা নক দিবা যে এই পেজ নাম্বার 93 এর আমরা এই জিনিসটা বুঝি না। এখন দেখো প্রত্যেকটারই পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা পেজ নাম্বারে যেটা বুঝবা না এটা পেজ নাম্বারে কই নম্বর প্রশ্ন এটা তোমরা বলে কোয়েশ্চন করবা, এটা আমি বলে দেবো যে এটা এইভাবে ওইভাবে। এরপর দেখো আরডিএমএস এর পূর্ণ রূপ বা পূর্ণ নাম ওইটা কিন্তু মনে রাখবা, এটা লাগবে তোমাদের। এরপর ডেটা স্ট্রাকচার কাকে বলে, এগুলা ইন্টিগ্রিটি এগুলো এভাবে লাগবে না, এগুলো পরে। ডেটা ম্যানিপুলেশনটা লাগবে, এটা দাগ দাও, ডেটা ম্যানিপুলেশন এবং হ্যাঁ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য ওইটা লাগবে। এবং ডাটা সিকিউরিটি, সিকিউরিটি এই সিকিউরিটি নিরাপত্তা প্রদান করা যায় কি কি ভাবে, এই কারণে এই সিকিউরিটি আমরা প্রদান করে থাকি, সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়, এই যে আমরা রিলেশন ডাটাবেস সিস্টেমের ডেটা নিরাপত্তা প্রদান করার জন্য যে স্টেপগুলো আমরা গ্রহণ করি বা কোন কারণে গ্রহণ করি, এই স্টেপগুলো থেকে তোমার যে কোনো 10টা মাস্ট মনে রাখতে হবে। এই জন্য এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। আমরা আসলাম এখানে, এখান থেকে অনেকগুলো স্টেপ আছে, দাগ দিয়ে রাখো ব্যবহার সম্বন্ধে কোন কোন ক্ষেত্রে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকি। এ থেকে যে কোনো 10টা স্টেপ মনে রাখবা, পরীক্ষার খাতায় 6-7টা বা 8টা লিখতে হবে। হ্যাঁ, এটা 3 থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে। আমরা এখান থেকে আমরা মুভ করব ডেটা টাইপের উপরে। হ্যাঁ, ডেটা টাইপ আমরা শর্ট টেক্সট বা ক্যারেক্টার ওইগুলা আমরা তো, হ্যাঁ এই লং টেক্সট বলতে কি বুঝে, শর্ট টেক্সট বলতে কি বুঝো, ওই প্রত্যেকটা এর ডেফিনেশন এবং বিস্তারিত এখানে বলা দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবা। প্রত্যেকটা ডেটা টাইপ নিয়ে তোমরা কারেন্সি, ওএলএফ অবজেক্ট, ইএস নো, যুক্তিসঙ্গত, এই যে জিনিসগুলো আছে এগুলো বোঝার মতোই টপিক তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবা। এখান থেকে 8টা আছে দেখো, 1 থেকে 8 প্রত্যেকটা কিন্তু পড়ে নেবা। আমি প্রশ্ন করতে পারি অটো নাম্বার নিউমেরিক বলতে কি বুঝো, বা কাকে বলে, বা উদাহরণ দাও একটা নাম্বার বলো, এইরকম। আমার কথা বুঝতে পারছো? অথবা নিউমেরিক ডাটা কাকে বলে, নিউমেরিক নাম্বার বলতে কি বুঝো, ওইটাও বলতে পারি। এটা হচ্ছে 97 নম্বর পেজে। এখানে হ্যাঁ, এখানে আরো আছে 4টা, এই সবগুলোই তোমরা, হ্যাঁ লুক আপ উইজার্ড,
হাইপারলিংক, হাইপারলিংক হচ্ছে যে কোনো লিঙ্ককে বোঝায়, ওয়েব পেজের যে কোনো লিঙ্ক। হ্যাঁ, অ্যাটাচমেন্ট, এরপরে ক্যালকুলেটেড, ওইগুলা তোমরা একটু, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2.3-এর। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই টপিক চারটাই ইম্পর্টেন্ট। এই চারটা খুব গুরুত্ব সহকারে তোমরা সবাই দেখবা এবং দাগ দিবা। তোমরা এই চারটাকে 2.3 অনেক ভালোভাবে দাগ দিবা। আমি আশা করি এটা প্রশ্নে আসবে, মানে পরীক্ষায় আসবে। এটা 98 নম্বর পেজের, এটা এখানে অনেক বিস্তারিত এরা বলে দিচ্ছে, এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবা। মেনি টু মেনি, এরপর বিভিন্ন ধরনের ডেটা টাইপ, কি সমূহ, ডিফারেন্ট টাইপ অফ কি। আচ্ছা, এটা এত জরুরি না। কম্পোজিট প্রাইমারি কি, ওইটা তোমরা একটু দেখে নিবা, কি কম্পোজিট প্রাইমারি কি, যদি না বুঝো তাও প্রশ্ন করবা। ফরেন কি কাকে বলে, ওইগুলা দেখে নিবা। কুয়েরি ল্যাঙ্গুয়েজ নাম সমূহ, কুয়েরি ল্যাঙ্গুয়েজের নাম সমূহ এখানে আমি বলছিলাম, কিন্তু কুয়েরি ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে কুয়েরি ল্যাঙ্গুয়েজের নাম। আর এখানে হচ্ছে কুয়েরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে এর সম্পূর্ণ ডেফিনিশনটা বা বর্ণনাটা। এরপর দেখো এমএস অ্যাক্সেস কুয়েরি ও এসকিউএল কুয়েরির মধ্যে পার্থক্য। এখানে একটা পার্থক্য টেবিল দেওয়া আছে, এই পার্থক্য টেবিলটা তোমরা এখানে বোঝানোর মতো তেমন কোনো কিছু নাই, এটা দাগ দাও, এটা কিন্তু আসতে পারে। পার্থক্য যেখানে পাবা গুরুত্ব সহকারে দেখবা। হ্যাঁ, এই পার্থক্যটা দাগ দাও, এটা 104 নম্বর পেজের পার্থক্যটা খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবা। এটা আপাতত না, বেসিক কিওয়ার্ড তালিকা, এটা আপাতত লাগবে না, এটা কোর লেভেলের। এই এক্সপ্রেশন গুলো তোমাদের জানতে হবে, অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, অপারেটরের কোনটা কোন এক্সপ্রেশন, যোগ, বিয়োগ, অখণ্ড ভাগ বা এক্সপোনেনশিয়াল পাওয়ার, এই সবগুলো তোমাদের জানতে হবে। হ্যাঁ, এই অপারেটর গুলা আমি যে কোনো সময় বলতে পারি যে অ্যারিথমেটিক অপারেটর কাকে বলে বা কইটা ও কি কি, তখন তোমার এই অপারেটর গুলা লিখতে হবে। আমি যদি প্রশ্ন করি অ্যারিথমেটিক অপারেটর গুলোর নাম লিখো, তখন তোমার এইগুলা লিখতে হবে। অথবা বলি কম, হ্যাঁ, কম্পারিজন অপারেটর গুলার নাম লিখো, 2 মার্ক বা 3 মার্কের থাকতে পারে, এইগুলা লিখতে লিখতে পারবো। আমি আশা করি অনেক সহজভাবে আছে। এবং লজিক্যাল অপারেটর আছে, আবার কনকেটেনেশন অপারেটর, এখানে অনেকগুলো অপারেটরের ডেফিনিশন দেওয়া আছে, লাইক অপারেটর দেওয়া আছে। 107 নম্বর পেজের এই সবগুলো অপারেটর সম্বন্ধে তোমরা ভালো ধারণা নিবা, যেখানে বুঝবা না এগুলা প্রশ্ন করবা। এরপর আছে, হ্যাঁ, স্যার মিসেলেনিয়াস স্যার এটা অপারেটর, ইন আছে, ইজ আছে। এই হচ্ছে আমাদের 2 নম্বর অধ্যায় মোটামুটি শেষ। আমরা এই যেই টপিকগুলো এখন পর্যন্ত দেখানো হলো, এই সবগুলো থেকে আমরা প্রশ্ন করব। তাহলে আমি আর তোমাদের সাথে লং করতে পারতেছি না ভিডিওটা, কারণ আমার জন্য ফার্স্ট ইয়ার ওয়েট করছে, এদের সাথে আমাকে একটা মিট করতে হবে। আমি আমার সেকেন্ড ইয়ারকে বিদায় জানাচ্ছি এখনই। আর তোমরা যদি আমার মিটের টপিকগুলো বুঝে না থাকো, তোমরা প্রশ্ন করো। আর আমি এই ভিডিওটা আমার গুগল ড্রাইভে রেখে আমি পোস্ট করে দেব, অথবা ইউটিউবে পোস্ট করে দেব, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, ইউটিউবে এই ভিডিওটা পোস্ট করে দিয়ে দেব। স্যার ভিডিওটা।